জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। জয় শ্রী রাম, জয় জয় শ্রী রাম, জয় জয় শ্রী রাম, পিচ্চ পিচ্চ ভাত জয় ভাত জয় ভাত, পিচ্চ পিচ্চ ভাত জয় ভাত জয় ভাত, পিচ্চ পিচ্চ ভাত জয় ভাত জয় ভাত, জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় জয় শ্রী রাম, জয় রাম। মাথা টক করে শুদ্ধিকরণ ও পাপমুক্ত। রাজ্যের শাসক দল টিএমসি ফিরে যাওয়ায় বিজেপি পঞ্চায়েত দখল করার আনন্দে মাথা ন্যাড়া করে আনন্দ উৎসবে মাতলেন গ্রামবাসীরা। নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ ব্লকের অন্তর্গত 18টি আসন বিশিষ্ট ভাজনঘাট টুঙ্গি গ্রাম পঞ্চায়েত দীর্ঘ 15 বছর নিজেদের দখলে রেখেছিল শাসক দল। সদ্য সমাপ্ত ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে 18টি আসনের মধ্যে 12টিতে জয়লাভ করেছে বিজেপি। টিএমসি পেয়েছে 6টি আসন। 15 বছরের ঘাসফুল দুর্গে ধস নামিয়ে বিপুল সংখ্যক ভোটের ব্যবধানে জয়লাভ করার পর পঞ্চায়েতের বোর্ড গঠন করতে ইতিমধ্যেই নিজেদের ঘর গোছাতে শুরু করে দিয়েছে বিজেপি। টিএমসি হাত থেকে পঞ্চায়েত মুক্ত হওয়ার আনন্দে বৃহস্পতিবার ভাজনঘাট টুঙ্গি গ্রাম পঞ্চায়েত ভবনের সামনে মাথা ন্যাড়া করে আনন্দ উৎসবে মাতলেন এলাকার স্থানীয় গ্রামবাসীরা। পঞ্চায়েত দীর্ঘদিন পাপে ভরে গিয়েছিল, সেই কারণে আজ গ্রামের সাধারণ মানুষ টাক করে এই পঞ্চায়েতকে পাপ মুক্ত করলো, তো সেই কারণে আজকে এরা টাক করলো। আমরা টাক করছি একই কারণে যে এতদিন ওই তৃণমূল ছিল এই পঞ্চায়েতে, ভাজনঘাট টুঙ্গি পঞ্চায়েতে ছিল, ওরা হচ্ছে হেরে গিয়েছে, আজ আমাদের এই পঞ্চায়েতে এসছে আমাদের বিজেপি, এই জন্যে আমরা ওই পাপ মুক্ত হয়েছে বলে ওই পঞ্চায়েত টুঙ্গিঘাটের পঞ্চায়েতে পাপ দূর হয়েছে, ওই জন্য আমরা টাক করছি। দীর্ঘদিন এই ভাজনঘাট টুঙ্গি পঞ্চায়েত তৃণমূলের দখলে ছিল, আজ বিজেপি ক্ষমতা এসছে, তাই আনন্দে গ্রামবাসীরা খুশিতে মাথা ন্যাড়া করে এই তৃণমূলকে এই পাপ মুক্ত করলো।